নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। বং হিট কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি একটি আয়ুর্বেদিক হেলথ ড্রিঙ্কস, মধুলেবুর শরবত। মধুলেবুর শরবত খুবই উপকারী একটি হেলথ ড্রিঙ্কস। অবশ্যই ঘুম থেকে উঠে সকালে খালি পেটে এটিকে সেবন করতে হয়। কিভাবে তৈরি করছি দেখুন। একটি গোটা পাতিলেবু আমি এখানে নিয়ে নিয়েছি। মধু এখানে একটু ভালো মধু ব্যবহার করবেন। আমি এক চামচ আপনাদের দিতে বলবো। জল এক গ্লাসের মতো নিয়ে নিয়েছি। জল আমি গরম করতে দেব, তবে পুরো ফোটাবো না, কুসুম গরম করা হবে। আর মধু আপনারা বড় চামচের এক চামচ নেবেন। যেহেতু আমার চামচ একটু ছোট, তাই আমি দু চামচের মতো মধু এই মিশ্রণে অ্যাড করেছি। তা যেটা বলছিলাম, এই মধুলেবুর শরবত যদি আপনারা ঘুম থেকে উঠে সকালবেলায় খালি পেটে প্রতিদিন সেবন করতে পারেন, তাহলে আপনাদের শরীরের অনেক সমস্যা দূর হবে। বিশেষত যারা মোটা বা যাদের ওজন খুব বেশি, তারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে এই মধুলেবু শরবতটি সেবন করবেন এবং 15 দিন এটি আপনারা সেবন করে দেখুন, ওজন অবশ্যই কমবে। 15 দিন এটি সেবন করার পর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের ওজন কমছে কি না। বিশেষত যাদের ওজন বেশি, তারা এই হেলথ ড্রিঙ্কসটি অবশ্যই 15 দিন ট্রাই করে দেখুন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে এই রকম ভিডিও আপনারা পুনরায় আরও দেখতে পান। জল আমার কুসুম গরম হয়ে গেছে। এবার এই কুসুম গরম জলটি আমি মিশ্রণের সাথে অ্যাড করে দিলাম। চামচে করে ভালো করে একটু নেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার মধুলেবুর শরবত। বাড়িতে অবশ্যই এই টোটকাটি ট্রাই করে দেখুন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকুন।